কি হয়েছে আমার, কি হয়েছে তোমার বলো? কই, কিছু না তো। আরে দাঁড়া দাঁড়া, এখন সব অপরাধ আমার, আমার অপরাধ এখন বড় হয়ে গেছে, তাই তো? না না, কারোর কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। কোন অপরাধের কথা বলছো? কোন অপরাধ হয়েছে তোমার? বললাম তো, সব অপরাধ আমার। আমি তো তোমাকে জোর করে মন্দিরে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ তো, সেই জন্যই তো। সেই জন্য তো কি? সেই জন্য তো যা হওয়ার হয়েছে। আর কি হয়েছে? আরে শোনো, কি হয়েছে তার জন্য বলো। সেই জন্য তো তুমি আমার সিঁদুর পরিয়েছিলে। ও, তুমি বলতে চাইছো যে আমি তোমাকে সিঁদুর পরাতে চাইছিলাম না? ওখানে সেদিন না গেলে তো এত কিছু হতো না। তাছাড়া তুমি তো আমাকে বিয়ের কথা একবারও বলোনি। তুমি তো আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে, তুমি এই দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলে, তাহলে তো এত ঝামেলা হতোই না। কোন ঝামেলা তোমাকে এত এফেক্ট করছে? কোন ঝামেলা বলো? না না, চুপ করে থাকলে হবে না মোহর, জোর করে আমাকে দিয়ে কেউ কিছু করাতে পারবে না। সেদিন তুমি আমার মন্দিরে নিয়ে গেছিলে ঠিকই, কিন্তু বাকি কাজটা তো আমার ইচ্ছে ছিল বলেই করেছি। তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, ক্লিয়ার করে বলছি, শুনে নাও, ওই ব্যাপারটা যেন কোনদিনও না আসে আমাদের মধ্যে। তুমি একটু মনে করে দেখ, প্রথম নিয়ে যাওয়াটা কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম, আর যে কাজটা হয়েছিল সেটা কিন্তু বিয়ে সংক্রান্ত কাজই ছিল। আমরা কিন্তু পুরোহিত মশাকে তার ভুলটা ভাঙিয়ে দিই। আমি কিন্তু একবারও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি না, আমি কিন্তু বলিনি যে তুমি আমার হবু স্ত্রী নও। সেই জন্য কিন্তু উনি আমাদের টিপটা পরিয়ে দিয়েছিলেন, আশা করি ভুলে যাওনি তুমি। কি তুমি কাঁদছো কেন মোহর? কান্নার কি হলো? আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার খুব ভয় করছে। কিসের ভয়? জানি না, আমার মনে হচ্ছে তোমার আর আমার মধ্যে একটা কি, আমার তোমার মধ্যে কি জানি না। কেন জানতে হবে? একটা যখন কথা বলছো সেটা তো জেনে বুঝে বলতে হবে না আমার। কি কি আমার আর তোমার মধ্যে কি বলো, চেষ্টা ঢুকে যাবে? জানি না, আমার মনে হচ্ছে তোমার আর আমার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, আমার মন বলছে সেটা। তোমার মন তো চিরকালই এরকম আবোল তাবোল কথা ভাবতে অভ্যস্ত। তোমার মন তো তখন সোজা পথে চলে না, সোজা কথা বলে না। আমি তো খারাপ, আমি খারাপ। হ্যাঁ ঠিক, তুমি খুব খারাপ, সত্যিই তুমি খারাপ। তাহলে এই সময় যেখানে আমার কাছে শক্ত দাঁড়ানোর কথা, সেখানে তুমি আবোল তাবোল কথা বলে আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছো কেন? কেন আমি চেষ্টা করছি? এত কিছু আমাকে সহ্য করতে হচ্ছে না? হ্যাঁ সহ্য করতে হচ্ছে, আর সহ্য করতে হচ্ছে বলে তার এফেক্টটা তো আমার কাছেও আসছে। এই যে বাড়িতে থানা পুলিশ হয়েছে, তোমার কাছে এসছে? আসেন, আমার কাছে এসছে। এই যে এত ফাইট করলাম আমি তাদের সঙ্গে, তোমাকে ফাইট করতে হয়েছে? নো, আমাকে ফাইট করতে হয়েছে। বাড়ির লোক এত অপমান করলো, বাড়ির লোক এত চার্জ করলো, সেটা কি তোমাকে করেছে? করেনি, আমাকে করেছে, আমাকে ফেস করতে হবে, আমি কথা বলেছি ওদের সঙ্গে। মোহর, যদি এটা অন্য কেউ হতো আমি দু হাতে সমস্ত কিছু ঠেলে সরিয়ে দিয়ে চলে আসতাম, কোনো ব্যাপার ছিল না আমার কাছে, কিন্তু আমি পারছিলাম বিকজ অফ জেঠিমনি। জেঠিমনি ওরা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তাছাড়া দেখো, যতই অন্যায় কথা বলুক, যতই যতই খারাপ কথা বলুক, তার মধ্যে এই এই কথাটা সত্যি যে ওরা আমাকে ভালোবাসে। ছোটবেলায় যখন যখন মা চলে গিয়েছিল, মাকে তো কাছে পাইনি, বাবাকে খুব একটা কাছে পাইনি, সেই সময় কিন্তু জেঠিমনি জেঠিমনি আমাকে মানুষ করেছেন। তাই তাই এখনো তাদের প্রতি আমার দুর্বলতা রয়ে গেছে মোহর, আর ওদেরও আমার প্রতি দুর্বলতা আছে। হ্যাঁ, সেই জন্য তো আমি বলছি ওনারা খুব কষ্ট পাচ্ছে।
জানি ওনারা কষ্ট পাচ্ছে, এই কষ্ট থেকে ওদের নিজেরই বেরিয়ে আসতে হবে। আমার কিছু করার নেই মোহর, আমার কিছু করার নেই। আমাকে বিয়ে না করলে তো এত সমস্যা হতো না। কথা শেষ? কি বললাম, কথা শেষ? এই কথা যেন না শুনি। মোহন, আমাদের বিয়ে হয়েছে, আমরা বিয়ে করেছি, তোমার কাছে টেনেছি, আদর করেছি, তার মানে কিন্তু এই নয় যে আমি তোমার শাসন করতে পারি না। কি কি বললাম, কি বললাম আমি, বুঝেছ? শুনেছি। শুনেছ, শুধু শুনলে হবে না, বুঝতে হবে। আমি কি বলছি সেটা তোমাকে বুঝতে হবে মোহন। তুমি যে কথাগুলো বলেছো সেগুলো কিন্তু শাসনযোগ্য, এ কথাগুলো আমার একদম পছন্দ হয়নি মোহন। কি তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আমার ভালো লাগছে না, আমার আমার খুব ভয় করছে। ভয় কি মোহন, আমি তো আছি, আমি তো তোমার পাশে আছি, আমি কোথাও চলে যাচ্ছি নাকি? কেন কেন কেন, তোমার কি মনে হচ্ছে ওরা আমাকে জোর করে বিয়ে পিড়িতে বসিয়ে দেবে? সৃষ্টা ম্যাম যদি সুইসাইড করে, তুই সুইসাইড করে তাহলে সুইসাইড করবে, আমার কিছু করার নেই। ওর যদি মনে হয় যে ওর খেয়ালে এই পৃথিবী ছেড়ে ও চলে যাবে, তাহলে চলে যাবে, আমার কিছু করার নেই। আমি কি করতে পারি, আমাকে বারণ করতে পারি, বাধা দিতে পারি, কিন্তু 24 ঘন্টা তো ওর সঙ্গে থাকতে পারি। ওর যদি মনে হয় এই পৃথিবীর মায়া ত্যাগ করে দিয়ে এখান থেকে ও চলে যাবে, সব টু হার। ও যদি কোনো বিনা কারণে এই পৃথিবী থেকে চলে যেতে চায়, আত্মহত্যা করতে চায়, সব টু হার। আমার কিছু করার নেই মোর, নাথিং টু ডু। তাতে যদি বিপদ আরো বাড়ে, তোমার মনের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে মোর। কি গন্ডগোল হবে বলো, কি গন্ডগোলের কথা বলছো তুমি? কি জানি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপর যদি তোমার কোনো বড় ক্ষতি হয়? তুমি একটু বেশি বোঝার চেষ্টা করছো। তোমার কি বলেছে, তুমি লেখাপড়া নিয়ে থাকো? হ্যাঁ, আমার স্বামীর এরকম বিপদ আর আমি লেখাপড়া নিয়ে থাকবো, তা হয় না। এরা তো কথা। হ্যাঁ, আমি কথা বললে তো দোষ হয়ে যায়, এখন কথা বলবো না তো কখন বলবো বলো? অবন্তের কথা বলবে না। আমি তোমার কাছ থেকে কোনো অবন্তের কথা শুনতে চেয়েছি? তুমি যা বলছো অল বোগাস, আমি কথাগুলো শুনতে চাই না। শোনো, যারা মুখে বলে সুইসাইড করবো তারা অ্যাকচুয়ালি কিছু করে না। আর সুইসাইড করে আমাকে ফাঁসি দেওয়ার কোনো পথ চেষ্টা করা থাকবে না। কারণটা কি জানো, আমি সেরকম কোনো কাজ করিনি। এই যে তুমি বলছো না তোমার সাথে আমার একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটা সম্ভব নয়, সেটা কখনো সম্ভব নয়। এই দূরত্ব যাতে কোনোদিনও তৈরি না হয়, তাই জন্য আমি তোমাকে চিরকাল আমার কাছে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমার ইউনিভার্সিটির অবধি অপেক্ষা করা যাবে না, সামনে তোমার পরীক্ষা, হয়তো তার আগে বিয়েটা করে ফেলতে হবে। তুমি তোমার জেঠুমনিকে ছেড়ে চলে আসবে? তুমি ওই বাড়ি ছেড়ে চলে আসবে? ওরা তো আমাকে মরে গেলেও মানবে না। সেটাই তো করব। জেঠুমনি যদি এখন তো না মানে, তাহলে তাহলে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু কি জানো মোহর, আমার বাবার সাথে আমার বিস্তর ফারাক। আমার মাকে যখন আমি বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বাবা কিন্তু মাকে সাপোর্ট করেনি, বাবা বাড়িতেই থেকে গিয়েছিলেন। কিন্তু কিন্তু আমি আদিতে প্রায় চৌধুরী নয়, আমি শঙ্কুদীপ রায় চৌধুরী। আমি আমার স্ত্রীকে ভালোবাসি আর ভালোবেসে বিয়ে করেছি।
যদি বাড়ির লোক একান্তই পছন্দ না করে তোমার মেয়ের নাম নিতে পারে তাহলে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো, অন্য জায়গায় থাকবো, তা কিন্তু মাঝে মাঝে বাড়িতে এসে দেখা করবো। আমার বাবার মতো আমার স্ত্রীকে অন্য জায়গায় ফেলে রাখবো না। বুঝতে পেরেছো?